স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। ভাইফোঁটা কি অন্ধবিশ্বাস ভিত্তিক এক অনুষ্ঠান নয়? বোন প্রতি বছরে ফোঁটা দিলেও ভাই তো ভবিষ্যতে মরবেই, এই অন্ধবিশ্বাসকে দূর করা কি উচিত নয়? অন্ধবিশ্বাস প্রসঙ্গে সমাজবিজ্ঞানের বক্তব্য বোধহয় আপনার জানা নেই। এক বিশ্বাস বা প্রথা যৌক্তিক কি অযৌক্তিক তা নিয়ে মাথা না ঘামিয়ে সমাজবিজ্ঞানীরা জোর দেন এর কার্যকারিতার উপর। একে বলা হয় ফাংশনাল থিওরি, অর্থাৎ এই প্রথা সমাজে কি ভূমিকা পালন করে, এর দ্বারা সমাজের উপকার হলে বিজ্ঞানীরা একে সমর্থন করেন, তা সেটি যৌক্তিক হোক কি অযৌক্তিক। বারো মাসে ১৩ পার্বণের তাৎপর্য কি? পার্বণ শব্দটি এসেছে সংস্কৃত পর্বণ থেকে, যার অর্থ গ্রন্থি বা সন্ধি, অর্থাৎ যা মানুষকে ধরে রাখে বা ঐক্যবদ্ধ রাখে। সমাজে ও পরিবারে মানুষকে একত্র রাখা এর উদ্দেশ্য। কয়েকদিন আগের এক পোস্টে বিয়েতে যজ্ঞের আলোচনায় আমরা কি দেখেছিলাম? বরকনে যে বারবার আহুতি দিয়ে আগুনকে জ্বালিয়ে রাখে তার তাৎপর্য হল বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ককে নিয়মিতভাবে সঞ্জীবিত করে যেতে হয়। পার্বণের উদ্দেশ্যও এটাই। বিয়ের পরে বোন চলে যায় দূরে, ভাইও কর্মসূত্রে অন্যত্র যেতে পারে। প্রতি বছরে ভাইফোঁটায় তারা আবার একসাথে মিলে আনন্দ অনুষ্ঠান করবে। বড় হয়ে ভাই বোনের আলাদা আলাদা সংসার হলেও তারা যেন ভুলে না যায় মূল সংসারকে, যেখানে তাদের মা বাবা আছেন। সবাই একসঙ্গে মিলে তাই নানা উৎসব, পারিবারিক ঐক্যকে সঞ্জীবিত রাখা। ভাইফোঁটা এমনই এক উৎসব। অন্ধবিশ্বাস বা অযৌক্তিকের প্রসঙ্গ যখন আপনি তুলেছেন, তখন পাল্টা প্রশ্ন করি, কেউ মারা গেলে পার্লামেন্ট বা আপনাদের অফিসে সবাই দাঁড়িয়ে দু মিনিট নীরবতা পালন করেন কেন? দুঃখ হলে মানুষ বসে পড়ে কিংবা শুয়ে থাকে, এই যে দাঁড়িয়ে শোক প্রকাশ, এটা কি অযৌক্তিক নয়? আপনি নিজের মা বাবার সামনে সিগারেট খান না কেন? তাদের সামনে ডাল ভাত সন্দেশ পিৎজা সব কিছু খাওয়া যেতে পারে, সিগারেট কেন নয়? এর পেছনে কোনো যুক্তি নেই। যদি বলেন ধোঁয়া ক্ষতিকর বলে এটা বারণ, তবে জিজ্ঞেস করব, বাচ্চাদের সামনে তাহলে কেন সিগারেট খান? এই যে দাঁড়িয়ে শোক প্রকাশ বা বড়দের সামনে সিগারেট না খাওয়া, এগুলি হলো সামাজিক প্রথা, এগুলির পেছনে আপাতত কোনো যুক্তি নেই, এগুলি নিছক প্রতীক, শ্রদ্ধা জানাবার সামাজিক আচার। এমন অসংখ্য প্রথা আছে আপনাদের প্রগতিশীল সমাজে আজও। নারী স্বাধীনতার প্রবক্তারা কন্যাদান না মানলেও বিয়ের পর নিজের পদবি ত্যাগ করে স্বামীর পদবি নেন কেন? সুপ্রিম কোর্ট তো বলেছে স্বামীর সম্পত্তি নন স্ত্রী। ধর্মীয় প্রথা আচার বিশ্বাসের তাৎপর্য ব্যাখ্যা করে অনেক বই আছে, একটু পড়ে নিন, কিংবা টিভির এপিক চ্যানেলে সকালে ৯:৩০ এবং দুপুরে ২:৩০ একটা প্রোগ্রাম চলে দেবলোক, সম্ভব হলে দেখবেন।